আসলে অস্থির অস্থির এরকম ছবি আমার লাইফে কখনোই আমি দেখি নাই। রাজকুমার এসেছে প্রিয়তমার ইতিহাস বদলাতে। টুগুড ও কাঁদতেছে এখন। বলতে পারি নাই ভাই, অনেক বলতে পারি নাই ভাই, কিন্তু ভাই কাঁদতে পারতাছি না ভাই। ও ভাই রে ভাই, রাজকুমার মুভি দেখে অস্ত্রশিক্ত নয়নে হল থেকে বেরিয়ে এসে কথা বলতেই পারছেন না বেশিরভাগ দর্শক। ও ভাই রে ভাই, আজকের বিরতি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইতিহাস বদলাতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা। যে সিনেমা নিয়ে সবচেয়ে কম আশা ছিল সেই সিনেমাটাই সবচেয়ে অবাক করেছে সবাইকে। রিলিজের আগে রাজকুমারের গানগুলো পরিচালকের আগের সিনেমার তুলনায় সেই লেভেলের রেসপন্স না পাওয়া, আর আমি একাই রাজকুমার গানের অদ্ভুত লিরিক্স, টিজার বা ট্রেলার কিছুই রিলিজ না করা, সব মিলে দর্শকরা একরকম রেগেই ছিল কিছুটা। কিন্তু শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার পর চোখের পানি আর নাকের পানি এক। এটা হচ্ছে আপনার কি বলা হয়, শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আর কি। অনেকে 10-100 দিচ্ছেন, অনেকে আবার বলতেছেন এমন ছবি শাকিব খান তার লাইফেও করেনি। শাকিব খান তার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরম্যান্স দিয়েছেন এই সিনেমায়। দর্শকদের এমন মন্তব্যে রাজকুমার দেখার আগ্রহ হাজার গুণ আরো বাড়িয়ে দিয়েছে সবাইকে। অনেকে আবার রাজকুমারের টিকিটের অভাবের কারণে দেখতে পারেননি। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের রাজকুমার সিনেমা? আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।